একজনের জীবন দিয়ে নতুন জীবন পাচ্ছেন চারজন, এমনই বেনুজির অঙ্গদানের সাক্ষী হলো কলকাতা। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ব্রেন ডেড ঘোষণা করা হয় শোভনা সরকারকে। মরণোত্তর অঙ্গদানের ইচ্ছে ছিল শোভনা দেবীর। তার শেষ ইচ্ছেকে সম্মান জানিয়ে শোভনা সরকারের দুটি কিডনি এবং দুটি চোখ দানের সিদ্ধান্ত নেয় পরিবার। যাবতীয় উদ্যোগের কেন্দ্রবিন্দু ছিলেন শোভনা দেবীর ছেলে প্রসেনজিৎ সরকার। ইতিমধ্যেই খোঁজ মেলে গ্রহীতারও। মধ্য কলকাতার একটি বেসরকারি হাসপাতালে হয় একটি কিডনি প্রতিস্থাপন, দ্বিতীয় কিডনি প্রতিস্থাপন হয় এসএসকেএম হাসপাতালে। শোভনা সরকারের রেটিনা সংরক্ষণ করা হয়েছে। শোভনা সরকার এবং তার পরিবারের এই উদ্যোগে শুধু যে দুজন মানুষ নতুন প্রাণ পেলেন তা নয়, দুজন দৃষ্টিহীন মানুষ অন্ধকার থেকে আলোয় ফিরবেন। এটাই ইচ্ছা ছিল যে মানুষের জীবনের জন্য যদি কিছু করা যায়, এবং মা চিরকালই করে এসেছেন আমরা দেখেছি, সুতরাং সেটাকেই আমরা এগিয়ে নিয়ে গেলাম আর কি, মানে চেষ্টা করলাম তার উইশটাকে ফুলফিল করবার। জার্নিটা কিছুটা দুঃখের কিছুটা সুখের। দুঃখটা এটাই যে মাকে হারাচ্ছি বা মা চলে যাবেন বা মার ডেথ ফর্মে মানে আমায় কনসেন্ট দিতে হবে যে উইথড্র করার জন্যে তার সাপোর্ট সিস্টেমস, তো এটা একটা যেমন দুঃখের, এবং নিজের হাতে তুলে দিচ্ছি তার অঙ্গ প্রত্যঙ্গগুলো, এটাও সততই দুঃখের। কিন্তু আবার এটাও দেখে ভালো লাগছে যে একটি মেয়ে যখন অস্ত্রোপচার টেবিলে যাচ্ছে, তখন একটি ছোট্ট মেয়ে 30 বছর বয়স, অল্প বিবাহ বয়স, তো সে মার অর্গানটা পেয়ে যদি লাইভলি থাকে বা থাকতে সক্ষম হয় এবং সে তার নিজের রেগুলার লাইফ এনজয় করতে পারে, তাহলে সেটা এর থেকে বড় আর আনন্দের কিছু নেই। মা মায়ের মধ্যেই বেঁচে থাকে। এই সিদ্ধান্তটা পুরোটাই আমার হাজবেন্ডের, কারণ ও চাইছিল বারবারই যে মা যাতে চলে যা গেছে, কিন্তু সেটা যাতে মা যাতে না যায় ওটা মানতেই পারছে না মানসিকভাবে, কারণ মায়ের তো শুধু ব্রেনটা ডেথ হয়েছিল, সমস্ত অর্গানগুলোই চলছিল, সেটা দেখেই ওর মনে হচ্ছে যে মা আছে। এবং রোজ রাত্রে ও 2-2:30 পর্যন্ত মায়ের কাছে থাকতো, গায়ে হাত বোলাতো এবং আমাকে রোজই এসে বলছে যে মা এখনো আছে, মা খাচ্ছে, মা এই করছে, মায়ের গায়ের টেম্পারেচার। আমরা মানে আমরা লাস্টে যখন ওর সিদ্ধান্তটা নেয় আমরা খুব ভালোভাবেই বলেছি যে হ্যাঁ ঠিক আছে, কিন্তু দিনে দিনে যখন দেরি হতে থাকছিল আমরা মানে ধীরে ধীরে আস্থাটা হারিয়ে ফেলছিলাম। কিন্তু আজকে সত্যি কথা মনে হচ্ছে জানি আমাদের মানে সব ফিরে পাওয়াটা আবার হলো, মানে মাকে আমরা আবার ফিরে পেলাম, এটাই আমার মনে হচ্ছে। মেয়েটিকে যখন দেখলাম, 30 বছরের মেয়ে, একটা ফুটফুটে সুন্দর মেয়ে, সে মায়ের মধ্যে দিয়ে জীবিত থাকবে, এটা দেখে আমার মনে হচ্ছে ওকে অনেক বড় মনে হচ্ছে যে কাজটা ও সত্যি করতে পারলো। মানে অনেক ডাক্তাররাও লাস্টে ফেড আপ হয়ে পড়ছিলেন যে কি হবে কি হবে, এটা কি আদেও হবে, এটা কি পসিবল আমাদের ওয়েস্ট বেঙ্গলের পক্ষে, কিন্তু মানে সত্যি কথা দেখলাম, আমি সত্যিই থ্যাঙ্কফুল যে ব্যাপারটা হলো। এবং সব থেকে বড় কথা যে মেয়েটি জীবন পেল, ও যাতে সুস্থ সবল ভালো থাকে এটাই আমরা চাই।